ডিয়ার পার্ক পৌঁছে গেলাম বন্ধুরা, দেখো লেখা আছে ডিয়ার পার্ক। এবার কিন্তু সবাই বেরোবার সময় হয়ে গেছে, আমরা ঢুকবো ঝাড়গ্রাম মিনি চিড়িয়াখানা। দেখি এটা টুরিস্ট বাস এসছে অনেক। এই যে মেন গেটটা বন্ধুরা, এখানটা এই যেটা দেখি, এখানে টিকিট কাউন্টারটাও আছে, গাড়িটা রাখার জায়গাটা সেখানে আছে। দেখি কটা টিকিট, কত করে? দুটো 50 টাকা 25 টাকা করে। চারটে টিকিট, তোমাকে তো 50 টাকা দিতে হবে তাহলে। আমার তো কাছে তো নাই, 1 টাকা 20 টাকা হবে নি। আমার দুটা টিকিট লাগবে। গাড়ি রাখার জায়গা কোথাটা আছে? ওই ওদিকটা পার্কিংটা আছে না? ঠিক আছে, আমার 4টে টিকিট দিয়ে দেন না। আমরা 4টে টিকিট কেটে নিচ্ছি বন্ধুরা, একটু প্রবলেম ছিল খুচরোর, বাকিটা ঢুকে গিয়ে কথা বলছি। 50-25 টাকা করে টিকিট আছে। আলটিমেটলি বন্ধুরা পৌঁছে গেছি ডিয়ার পার্কের ভিতরে। ডিয়ার পার্কে মোটামুটি আপনাদের টিকিট লাগছে যেটা, পার হেড 25 টাকা করে লাগছে, সকাল 9টায় খুলে বিকেল 5টা পর্যন্ত। আর ক্যামেরার চার্জ আছে, যার যেরকম ক্যামেরা তারা সে ক্যামেরাটা দেখে তার চার্জ নেবে। আমাদের যেমন 150 টাকা পড়েছে, বিভিন্ন রকম ক্যামেরা আছে। আর এই যে ডিয়ার পার্কে দেখে নাও, হরিণগুলোকে দেখে নাও। ডিয়ার পার্কে ফার্স্টেই তোমরা যেটা দেখতে পাচ্ছ সেটা হলো ডিয়ার। ডিয়ার দেখে নাও বন্ধুরা, দেখো ডিয়ার মানে হরিণ, মানে ব্যাপারটা বুঝতে পারছো? জাস্ট আমি এখানটা দেখে একটুখানি ঢুকিয়ে দেখাচ্ছি। ওই দেখো বন্ধুরা, এটা ইল্লিগাল, ঢোকানো উচিত নয়, তাও করছি। এখানটা কয়েকটা ছবি, একটা বেলা হয়ে গেছে। দেখি আরো চারিদিকটা ঘুরি কত কি আরো আছে। চলে 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 চলে, দেরি করিস না। আর গাছগুলাকে দেখলাম বন্ধুরা, সলিড আছে, সলিড। শাল গাছগুলো যেন কত পুরনো। এই দেখো কাছাকাছি হরিণগুলোকে দেখে লো, এত কাছ থেকে ডটেড ডিয়ার কোনোদিনও বন্ধুরা দেখেছো তোমরা? হ্যাঁ দেখো, আর একটু ইনস্টাটাকে ঢোকাচ্ছি ভিতরে, উপর থেকে দেখে লো। দেখো বন্ধুরা দেখো, হরিণকে এত কাছ থেকে, হরিণকে এত কাছ থেকে দেখা বিরাট ভাগ্যের ব্যাপার। চলো আর একটু এগিয়ে যাই, আর একটু এগিয়ে চলো। পরপর এখানে লেখা আছে, এই দেখো, কোনো খাবার দিতে মানা করছে। পরপর রাস্তাটা অনেকটাই বড় এরিয়া, কতটা কভার করতে পারবো কে জানে, দেখা যাক। একটা একটা করে তোমাদেরকে দেখাচ্ছি পরপর। বন্ধুরা যেটুকু শুনলাম, এখানে প্রায় 1000-এর হরিণ আছে এখানটায়। এই এলাকায় 1000টা হরিণ আছে, ভাবতে পারছো? 1000 হরিণ, ডটেড ডিয়ার। আরও যেটা শুনেছি, এখানে যেগুলো আছে বিভিন্ন প্রজাতির সাপ আছে, দেখি কোন দিকে সেগুলো আছে পরপর। এই যে লেখা দেখাচ্ছে এখানে, এখানে কী কী আছে? ফিশ ক্যাট আছে, ভালচার আছে, ইন্ডিয়ান উলফ আছে, রেপটাইল হাউস আছে, বিভিন্ন রকম আছে। সিগন্যাল এদিকে দিয়েছে, বিভিন্ন প্রজাতির সাপও আছে। দেখা যাক কত দূরে কি দেখাতে পারি তোমাদেরকে। স্কুলের ছোট ছোট বাচ্চারা, কোন স্কুল? নার্সারি। নার্সারি স্কুলের নামটা ঠিক জানেনি বন্ধুরা। এই যে রেপটাইল হাউস দেখা যাক, রেপটাইল হাউসে প্রবেশ করি। বিভিন্ন রকম সাপ আছে এখানে, সাপগুলো দেখা যাচ্ছে নাকি? দেখি সব কি বিলে ঢুকে গেছে নাকি? রে বাবা, কাকু দেখা যাচ্ছে না? ওই যে একটা বড় সাপ আছে,
দেখতে পাচ্ছ? ওই দেখো একটা বড় সাপ। সাপগুলোকে সব এখন গর্তে ঢুকে গেছে, লেখা আছে দেখ না, লেখাগুলো পড়বি তো, খুঁজে পাওয়া যাচ্ছে না, সাপগুলো অলরেডি ঢুকে গেছে ভিতরে। কোথায় সাপ দেখতে গেলে একটু ধৈর্য ধরতে হয়, কোথাও না কোথাও থাকবে ওরা লুকিয়ে, ওরা সাউন্ড পায় না। দেখা যাচ্ছে সাপ, তুই দেখতে পাচ্ছিস? ওই তো কোথাও দিকে নি, ওই তো ওই যে গর্তটা আছে, ওই যে গর্তটা বন্ধুরা তোমরা বুঝতে পারবে না, লাইটটার জন্য ওই যে একটা ঘর করা আছে না, ওদের ঘরের ভিতরের দিকে আছে। ঠিক চলো, এখানটা বোঝা যাচ্ছে না সেইভাবে, অন্য আরো কোথায় কি আছে দেখি। এখানটা হায়না দেখাচ্ছে, বিভিন্ন রকম বাঁদর দেখাচ্ছে, যেটাকে বলে হনুমান টুনুমান যেগুলো আছে এগুলো সব দেখাচ্ছে। এখানটায় দেখা যাক পরপর কি আছে। অ্যাকচুয়ালি এটা ডিয়ার পার্ক শুধু নয়, ডিয়ার পার্ক বললে ভুল হবে, এখানে বিভিন্ন রকমের জীবজন্তুও আছে কম বেশি, এটাকে এক ধরনের মিনি জু বলা যেতে পারে। এই যে এখানটায় দেখে নয় দেখো, এই দেখতে পাচ্ছ, এই দেখো, আই দেখো, এটা ধরতে পারি, আই দেখো, এখানটা হনুমানটা, আই দেখো, একটা কাছকে নিয়ে যাই, ডিস্ট্রিক্টটা বড় করে বেশি কাজকে যাসনি, সালা কাড়ি লিবে শেষ কালে। হনুমানটা ছবি নিল, হনুমানটা ওই পাশটা নেকড়ে আছে, ওই যে সে পাশে দূরে দুটো তো আমি দেখতে পাচ্ছি আপাতত, ওই দেখো, এই দেখো, দেখতে পাচ্ছ নেকড়ে, দেখতে পাচ্ছ বন্ধুরা, ওই দেখো এগুলো হলো নেকড়ে। বন্ধুরা এবার যেটা দেখা যাচ্ছে, ওই যে দূরে দেখতে পাচ্ছ নীল রঙের পাখিগুলো আছে, বন্য প্রাণী গুলো তো কি পাখি আছে দেখি, নামটা দেখা আছে এখানে, নামটা দেখে নি, এই দেখো ব্লু অ্যান্ড ইয়েলো মক্কা অনেক কি একটা লেখা আছে দেখি, তোমাদের জন্য ছবি কথাটা নিতে পারি। কি পাখি সঙ্গে দেখলাম, শিয়ালগুলো এত চিল্লাচ্ছে ওপাশে, আর এপাশে বিভিন্ন রকম পাখিগুলো, পাখি বলতে এখানে যেগুলো আছে ভালচার মানে শকুন, ওই দেখো একটা দূরে, ওই দেখো বসে আছে একটা ভালচার, আর এখানে উপরের দিকে একটা বড় ভালচার বসে আছে। আমি জাস্ট এটাকে ঢুকাচ্ছি, একটু ঢুকিয়ে তোমাদেরকে দেখাচ্ছি জিনিসটা কেমন। ওই দেখো বন্ধুরা উপরে বাজ পাখি আছে, বিভিন্ন রকম পাখি আছে, শকুন আছে, এগুলো সব আছে ভিতরে। আপাতত চলো এগিয়ে যাই, এগিয়ে দেখি কি আছে, এটা দেখি কোন দিকটা আছে। ও এখানে একটা বকের মতো আছে, এই যে এই পাখিটা এখানে আছে, লেজার, আই দেখো দূরে দূরে বসে আছে, আই দেখো দূরে, কতটা দেখাতে পারবো দেখি, চেষ্টা করছি তো দেখাবার তোমাদেরকে যতটা ইনস্টা। আই দেখো ফিশিং ক্যাটটা একটু দূরে চলে গেল, কাছেই ছিল, এই যে ফিশিং ক্যাট লেখাই আছে, দেখো এই জায়গায় যেটা আছে সেটা হলো ফিশিং ক্যাট। বিড়ালটা কোন দিকে গেল, বনে ঢুকে গেল, তোমাদেরকে দেখাতে বললাম না বন্ধুরা,
একটু আগে কাছেই ছিল। যে দূরে যদি দেখতে পাও তোমরা তাহলে ঠিক আছে, হয় দেখো লক্ষ্য যদি করো, ওই দেখো দূরে একদম সেই প্রান্তে চলে গেছে। চলো কাছাকাছি নেই আর কিছু করার নেই, দেখাতে পারছি নি। এখানে কয়েকটা পোস্টারিং করে ছবি দেওয়া আছে, প্রিন্টেড করে লেখা আছে অফিসিয়াল অ্যানিমালস অফ স্টেট অ্যান্ড ইউনিয়ন টেরিটরিজ, মানে এই এলাকায় কী কী পাওয়া যায় স্টেটের, শুধু এই এলাকা না গোটা আমাদের স্টেটের, নট ডিস্ট্রিক্ট অনলি, অল ওভার স্টেট। কারণ রেড পান্ডা এখানে নাই, এগুলো অ্যাকচুয়ালি হিমালয়ের দিকে, নীলগাই যেটা আছে এগুলো এখানে নেই। অনেকগুলো ছবি আছে এখানে, তোমরা দেখে নিতে পারো পজ করে। একদম কাছে আমাদের, হয় দেখো ঘোরাঘুরি করছি, যেটাকে বলে শিয়াল, হয় দেখো শিয়াল, শিয়ালটাকে দেখতে পাচ্ছো তোমরা, হয় দেখো একদম মুখের কাছকে নিয়ে চলেছে শিয়ালের, এই দেখো ওয়াও কি পোজ দিচ্ছে রে মাইরি, শিয়ালটাকে দেখো ওয়াট এ পোজ, শিয়ালটাকে এত কাছ থেকে ঝাড়গ্রামই সম্ভব। তবে এখানে যেটা দেখলাম বন্ধুরা, আরও ভালো ফেসিলিটি আছে, যেটা এর ভিতরে ভিতরে টয়লেট আছে, জলের ব্যবস্থা আছে, সব রকম জিনিসই আছে, না ফেসিলিটি সব রকম আছে। আর ঘুরতে ঘুরতে যদি তোমরা টায়ার্ড হয়ে যাও, বসবার সিটের ব্যবস্থাও করা আছে। পুকুর আছে, পুকুরে কী ছিল জানি না, এখন আপাতত ফাঁকা, কিছু হয়তো আছে মেবি। আর মানে এত গরম আমরা হাঁটছি বলে অতটা ঘাম দিচ্ছে আমাদেরকে, কিন্তু নাহলে বেশ সুন্দর জায়গাটা, চারিদিকে সালফিয়ালের জঙ্গল, ইউক্যালিপটাস, সোনাঝুরি, বিভিন্ন গাছ, খেজুর গাছ, জঙ্গলের মধ্যে গড়ে ওঠা একটা পার্ক, দারুণ দারুণ জায়গা। এই দেখো এবার যেই জোনে ঢুকছি আমরা, সেটা হলো লেপার্ড, ইমু, বিয়ার। আর অলরেডি আমরা হনুমানের এখান থেকে চলে এসেছি, বাঁদরের ওপাশ থেকে, বনেট ফনেট যেগুলো আছে, এবার দেখা যাক কোথায় কী আছে এই জিনিসগুলো। এই দেখো এইখানে একটা আছে হায়না, হায়না কোনোদিনও দেখো নি তোমরা, দেখেলাম হায়নাকে দেখিয়ে দিচ্ছি বন্ধুরা, এই দেখো হায়না, হায়নাকে দেখেলাম, ওই দেখো হায়না, হায়না দেখেলাম, কি ভয়ঙ্কর জন্তু একটা হায়না। ও মাই, হায়নাটা রাউন্ড রাউন্ড করে ঘুরছে এখানটায়, এই দেখো এখানে লেখা আছে হায়না বলে, খুবই হিংস্র প্রাণী এক ধরনের। এই দেখো আবার আসছে, আমাদেরকে দেখাচ্ছি, জাস্ট দেখো তোমরা, এই দেখো হায়না এক লাফে চলে আসবে, দেখো ভয়ঙ্কর পোজ দিয়ে আছে, ভয়ঙ্কর পোজ, ওই দেখো একটা ছবি লি হায়না, এবার দেখি আর কি আছে এখানে, এই জায়গাটা কি আছে, ঘেরা আছে মানে কিছু না কিছু একটা আছে, আয় দেখো সেই দিকে বসে আছে বাবাধন, এটা এক ধরনের শিয়াল, এই দেখো এখানে আরেকটা বসে আছে, এই দেখো এখানে দুখানা বসে আছে, এই দেখো দুজন বসে আছে, জাস্ট হালকা করে দেখা যায় লাফিয়ে চলে যাবে ওরা, ওই দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা, হালকা করে ঢুকতে হয়, বৃষ্টি হলে ওরা ভিজে, এই যে ওই যে বসে আছে দেখো, দেখি আর কোথায় কি আছে। উট পাখির মতোই দেখতে, কিন্তু এরা, এদের নাম হলো এমু পাখি, এই দেখো একদম কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি বন্ধুরা, এই দেখো এমু পাখি, এটা এমু পাখি, এখানে দুখানা এমু পাখি আছে, আমার চোখে তো দুটো পড়ছে, হয় সে পাশার একটা আছে, তিনটা আছে, আমি তো চোখের সামনে দুটো দেখতে পাচ্ছি, দেখো এমু পাখি, এই দেখো এটা ঢুকাচ্ছি, এটাকে ভিতরে ঢুকিয়ে দেখাচ্ছে, দেখো এই দেখো কত বড় পাখি,
দেখি আর কি আছে। লেপার্ড, আই দেখো, ভালো করে যদি দেখতে পাও তোমরা, তোমাদের দেখাচ্ছি, ওই দেখো লেপার্ড, ভিতরে দেখেলা, ভিতরের দিকে লেপার্ড আছে, ওই দেখো দূরে, কাছাকাছি নেই, দূরে আছে, ওই যে সেই দূরে, ওরা ঢুকে গেছে ভিতরের দিকে, দেখি অন্য সাইডে দেখা যায় নাকি, ওই যে একটা বসে আছে। এবারে যে ধাপে ধাপে উপরের দিকে উঠছি, দেখি ওপারে খাঁচায় কি আছে, কারা অপেক্ষা করছে। ও মাই গড, এখানে একটা বড় পুকুর আছে, পুকুরের চারিদিকে খাঁচা দিয়ে ঘেরা, কিসের জন্য কে জানে, আমি তো দেখতে পাচ্ছি চারিদিকে বক আছে অনেক, তোমাদেরকে দেখাচ্ছি সেলফি স্টিকটা মুক্তি করে। ওই দেখো বন্ধুরা, হয়তো কুমির আছে, আমরা দেখতে পাচ্ছি না, কিন্তু ওখানে বক অনেক আছে, যেগুলো আমাদের গ্রামে গঞ্জে দেখা যায়। মেবি কুমির টুমির আছে, বোটিং, কুমির নেই, বোটিং ফেসিলিটি আছে, কিসের জন্য জানি, বোটিং ফেসিলিটি না মানে কিসের জন্য রাখা আছে, কেন বোটিংয়ে তো টিকিটের কোনো ব্যবস্থা নেই। আর যেটা বলছিলাম যে জায়গায় জায়গায় এরকম করা আছে, নিট অ্যান্ড ক্লিন, এখানে প্লাস্টিক ফেলবে না, নিজেরা ভুলেও ফেলবে না। এবার যেটা দেখাতে চলেছি সেটা খুবই ভয়ঙ্কর একটা জন্তু, গুহাটা দেখতে পাচ্ছ, ও মাই গড, দেখি সে পাশে কে আছে, ওরে বাবা, কালো রঙের, বিরাট বড়, চারটে পা, মধু খায় শুধু জ্বর এলে, দেখতে পাচ্ছ, বিগ বিয়ার মানে ভাল্লুক। আই দেখো ভাল্লুকের কীর্তিকলাপটা দেখেলাম, কি যে করছে কে জানে, শুধু তখন থেকে মাথাই নেড়ে যাচ্ছে, জ্বর এসছে নাকি কে জানে। এই দেখো দাঁতগুলো দেখো, আবার বাবা তখন মুখ তুলেছে বাছা। এই যে বন্ধুরা, এতক্ষণে আমরা যেটা দেখলাম, বিয়ার দেখলাম, লেপার্ড দেখলাম, ইমু দেখলাম, আর হাইনা দেখেছি, এরপরে যেটা দেখাচ্ছে সেটা হলো ময়ূর আছে, নীলগাই আছে, টটাইস আছে, সজারু আছে, দেখা যাক কোন দিকে আছে। এখনও শীতকাল পড়েনি সেইভাবে, মানে ঠান্ডাটা সেইভাবে এখনও পড়েনি, তাই ভালোই টুরিস্ট আছে। এখন বাজে ঘড়িতে প্রায় 5টা বেজে গেছে, আর 1 ঘন্টা টাইম আছে আমাদের ভিতরে কাটাবার। তবে বন্ধুরা যেটা রেকমেন্ডেশন করবো, আমাদের মতো এত দেরি করে আসো না, এলে তো তাড়াতাড়ি আসো। এবার যেই জায়গাটায় ঢুকছি আমরা সেগুলো, এই যে এখানে লেখা আছে নীলগাই পক্ষীরাজ, চলো নীল গাইটা কোন দিকে আছে দেখা যাক, কোন দিকে নীল গাইটা আছে, চলো নীল গায়ের দিকে যাওয়া যাক। এদিকে আছে আবার ওয়াটার মনিটর লিজার্ড, মানে এক ধরনের যেটাকে গোসাপ বলি আমরা, হ্যাঁ গোসাপকেই তো বলা হয়, যে লেখাই আছে গোসাপ, দেখা যাচ্ছে কাছে, এই দেখো বন্ধুরা বড় গোসাপ, ঢুকবে না ক্যামেরা, লেন্সটাকে দেখি ঢুকানো যায় নাকি, আরেকটা ওই যে সেখানটায় আছে, ওই যে এই যে লেখা আছে গোসাপ, আরে বাইরে বেরোলে তো তবে তো দেখতে পাবি, সবকে ঘরের কাছে পেয়ে গেলে এরা বন্দি রেখেছে কেন, কি
তার জন্যই তো বন্দি করা আছে, দেখে দেখাবার জন্যই তো। আই দেখো, এবার আমরা যেটা দেখতে চলেছি সেটা হলো নীল গাই, নীল গাই ব্লু বুল। এই দেখো, আরেকটা খুব কাছেই আছে, চলো তোমাদেরকে সেইটার কাছে নিয়ে যাই। এটা তাও একটু দূরে, তবে আরেকটা একদম কাছে। এত কাছ থেকে নীল গাই ভাবা যায়নি। আহ দেখো, দেখে ভয়ে পালিয়ে গেছে। ওই দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, দেখলে তো? এবার যেটা দেখাচ্ছি বন্ধুরা তোমাকে সেটা হলো এই যে লেখা আছে শিলা কচ্ছপ। শিলা কচ্ছপটা, এই ঘাসটা অপরিষ্কার আছে, গ্লাসটা বোঝা যাচ্ছে না, ওই দিকে আছে দেখলাম। দেখি তোমাদেরকে দেখাচ্ছি, এই যে এখানে বন্দি আছে। ওই দেখো কচ্ছপগুলা, দেখতে পাচ্ছ বন্ধুরা? ওই দেখো কচ্ছপগুলাকে, ওই দেখো, ওই দেখো কচ্ছপ। চলো বাকি আরো আগে কি কি আছে দেখি। অনেক রকমের কচ্ছপ আছে, শিলা কচ্ছপ, এখানে আছে স্পটেড পন্টটার, ওই যে ছোট্ট রকমের, দেখো দেখতে পাচ্ছ বন্ধুরা? ওই দেখো, ওই দেখো, আমার কাজকে দিয়ে চলে গেছি তোমাদের জন্য। দেখো শুয়ে আছে, চুপটি করে শুয়ে আছে। আর কোথায় আছে দেখি, ওইটা একটা হলো, এটা আছে তারা কচ্ছপ। এখানে আবার যে কচ্ছপটা আছে দেখো, তারা কচ্ছপ, তারা কচ্ছপও দেখতে পাবে এই যে কাছেই আছে। ওই দেখো, একটু বড় করছি সেলফি স্টিকটাকে। ওই দেখো, ওই দেখো মুখ তুলে বসে আছে তারা কচ্ছপ। ওই দেখো তারা কচ্ছপ, ছোট ছোট ইনস্টা বলে এগুলো সম্ভব নিয়া। এখানে একটা বন্ধুরা ভিতরে একটা নীল গাই রাখা আছে, আলোটা একটু কমে গেছে তো ওই জন্য দেখাতে কতটা অসুবিধা হচ্ছে, লো লাইটে কেমন আসছে জানি না। দেখাচ্ছি ছবিটা তোমাদেরকে, দেখো দেখলে বন্ধুরা, ওইটা হলো নীল গাই যে লেখা। আস্তে আস্তে এগিয়ে যায়, অন্ধকার হয়ে গেছে, কি ভিউজ আসছে বুঝতে পারছি না, ফুটে যাচ্ছে এতে। ময়ূরটা সামনের দিকে আছে বললো, কিন্তু কোথাটায় আছে ময়ূরটা বুঝতে পারলাম না। দেখি যে যেতে যেতে দেখতে পাই, তোমাদেরকে দেখাচ্ছি। এটা হলো ময়ূরের খাঁচা, অন্ধকার হয়ে গেছে, লাস্টে ময়ূরের খাঁচায় পৌঁছেছি। ঢোকার বাঁ দিকেই ছিল, আমরা যেহেতু ডান দিক দিয়ে গেছি তাই দেখাতে পারিনি প্রথমে। ময়ূরগুলোকে বোঝা যাচ্ছে না, এটা হলো ময়ূরের খাঁচা।
আপাতত ব্লগটা এখানেই রাখছি। যদি ব্লগটা ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে চ্যানেলটাকে যদি নতুন হয়ে থাকো, আর যারা পুরনো আছে তারা একটু শেয়ার টেয়ার করো বন্ধুদেরকে, আর কিছু কমেন্ট করো বন্ধুগুলো কেমন হচ্ছে ব্লগ, আমি কিছু বুঝতে পারছি না, তো বলো এরকম টাইপের ব্লগ তোমাদেরকে কেমন লাগে। যদি ভালো লেগে থাকে অবশ্যই 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 লাইক শেয়ার করবেই করবে, কমেন্ট করবেই করবে। আপাতত টাটা বাই বাই, আবার দেখা হচ্ছে অন্য কোনো একটা নতুন ব্লগে। বাই বাই জিওলজি গোপার, বাই বাই, ফির সে মিলেঙ্গে, আবার দেখা হবে। আপাতত বাড়ি যেতে হবে, এবার যাব হাই রোড হয়ে।